পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট জয়ের পর এবার আরেক রেকর্ড গড়লেন বাংলাদেশের বাবর আলী তেত্রিশ বছর বয়সী বাবর এবার আরোহণ করলেন নেপালের লোৎসে পর্বতের শীর্ষে যার উচ্চতা আট হাজার পাঁচশো মিটার বাবর আলীর লোৎসে পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন তার নেপালে এজেন্ট বুদ্ধরাজ ভাণ্ডারী

রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা গৌতম বুদ্ধের জন্মতিথি বুদ্ধত্ব ও পরিনির্মাণ লাভ উপলক্ষে বৈশাখী পূর্ণিমা উদযাপন পরিষদ এক ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করে শোভাযাত্রাটি মৈত্রী বিহারে গিয়ে শেষ হয়